আসসালামু আলাইকুম, আমি রাজীব আহমেদ, স্টুডেন্ট কাউন্সিল থেকে। আজকে আমাদের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় কী হতে চলছে। আজকে আমরা আলোচনা করব সেনজেন ভিসা স্ট্যাটিস্টিক্স নিয়ে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত ইউরোপের সেনজেন অন্তর্ভুক্ত যে কান্ট্রিগুলোর কনসুলেট বা এম্বাসি রয়েছে, সেসব এম্বাসিতে বাংলাদেশিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রাপ্তির হার কেমন, এই তথ্যগুলো যদি আমরা সবসময় আপডেট থাকি বা জানা থাকে, তাহলে দেখা যায় যে যে আমাদের অনেক বিষয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভিসা প্রাপ্তির হার দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, অনেকের অনেক দেশ পছন্দ থাকতে পারে। আমরা যে স্ট্যাটিস্টিকটি বলবো সেটি হলো 2019-এর, যেহেতু 2020 প্যান্ডেমিকের জন্য মোটামুটি সবগুলো দেশেরই কনসুলেট এম্বাসি অফ ছিল, এবং 2021-এ আল্লাহর রহমতে সব কিছু আবার নতুন করে শুরু হয়েছে এবং আমরা এখন থেকে আবেদন করা শুরু করেছি। তো আমাদের লাস্ট ইয়ার বলতে 2019 যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক যে বাংলাদেশিদের কোন এম্বাসিগুলো বা কোন দেশগুলো ভিসা বেশি দিচ্ছে। শুধু আমরা এই চারটি কান্ট্রি যে নিয়ে আলোচনা করবো এরকম না, আমরা অনেকগুলো কান্ট্রি নিয়ে আলোচনা করব এবং সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। প্রথম যে কান্ট্রিটি রয়েছে সেটি নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হার অনেক ভালো, যেটি প্রায় 87%। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীরা নেদারল্যান্ডসে পড়াশোনা করছেন এবং নিঃসন্দেহে নেদারল্যান্ডসে পড়াশোনার মান অনেক ভালো। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে প্রতি বছর 6,000 থেকে 10,000 ইউরো পর্যন্ত খরচ হয়ে থাকে। বিগত সময়ে লাস্ট ইয়ারে অনেক স্টুডেন্ট নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করেছেন এবং এই বছরও নেদারল্যান্ডসে অনেকে অ্যাপ্লাই করছেন। দ্বিতীয় যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো ডেনমার্ক। ডেনমার্কে বাংলাদেশিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রাপ্তির হার প্রায় 83%। লাস্ট ইয়ারে প্রায় 1,500 আবেদন গ্রহণ করেছে ডেনমার্ক এবং ভিসা অ্যাপ্রুভ হয়েছে প্রায় 1,200। বাংলাদেশের অনেক শিক্ষার্থী ডেনমার্কে পড়াশোনা করছেন। ডেনমার্ক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর টিউশন ফি 6,000 ইউরো থেকে 12,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং ডেনমার্কে একটি মজার বিষয় হলো, ডেনমার্কে আবেদন করতে আপনার কোনো রকম ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় না। বাংলাদেশের শিক্ষার্থীরা এই সময়ও এই বছরও ডেনমার্কে নিঃসন্দেহে আবেদন করতে পারেন। তৃতীয় যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো জার্মানি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুব পপুলার একটি ডেস্টিনেশন। জার্মানিতে ভিসা প্রাপ্তির হার প্রায় 78%। লাস্ট ইয়ারে প্রায় 6,000 আবেদন জার্মানি এম্বাসি গ্রহণ করেছে এবং 5,000 ভিসা ইস্যু হয়েছে। জার্মানিতে আমরা জানি যে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগটি নিতেই পারেন এবং অসংখ্য শিক্ষার্থীরা বর্তমানে জার্মানিতে বাংলাদেশ থেকে গিয়ে পড়াশোনা করছে, সেটেল হয়েছে এবং ওইখানে ভালো ভালো জব করছে। জার্মানিতে শুধু যদি আপনার ব্লক অ্যাকাউন্ট 10 থেকে 11 লক্ষ টাকা আপনি দেখাতে পারেন এবং আপনার রেজাল্ট 60-70% হয়ে থাকে এবং আপনার আইএসসি স্কোর 6-6.5 থেকে থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে জার্মানিতে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারেন। তারপর যে কান্ট্রিটি রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হার প্রায় 74%। অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা সুইজারল্যান্ডে পড়াশোনা করছেন, যদি এটি পরিমাণে খুব অল্প। লাস্ট ইয়ারে সুইজারল্যান্ডে প্রায় 2,150টি আবেদন গ্রহণ করেছে বাংলাদেশিদের কাছ থেকে এবং ভিসা হয়েছে প্রায় 1,574টি। তারপর যে কান্ট্রিটি রয়েছে স্পেন। স্পেনে ইতিমধ্যে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে, বসবাস করছে এবং অনেক শিক্ষার্থী রয়েছে। স্পেন লাস্ট ইয়ারে ভিসা আবেদন গ্রহণ করেছে প্রায় 2,800 এবং ভিসা হয়েছে প্রায় 1,700, এবং অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আপনারা চাইলে আপনাদের স্কোর, রেজাল্ট, আইএলস স্কোর এবং রেজাল্ট যদি ভালো হয়ে থাকে আপনারাও স্পেনে আবেদন করতে পারেন। ইতিমধ্যে আমরা জানি যে ইউকে ভ্যাক্সিট করেছে এবং ইউকে তো বর্তমান সময়ে ভিসা প্রাপ্তির হার অনেক ভালো, যেটা 80-90%। বাংলা শিক্ষার্থীরা ইউকে তো আবেদন করতে পারেন। ইউকেতে সাধারণত টিউশন ফি 10,000 পাউন্ড থেকে 15,000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এটিও একটি সুযোগ বাংলা শিক্ষার্থীদের জন্য, যেহেতু শতভাগ ভিসা সফলতা রয়েছে এবং আপনাদের যদি মোটামুটি সব ডকুমেন্টস ঠিক থাকে, আইএলটিএস স্কোর থাকে, আপনারা ইউকেতেও আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে তো অনেক সেনজেন
কান্ট্রির এম্বাসি নেই, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আবেদন করতে হয়, সেসব এম্বাসিতে বা কনসুলেটে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হার কেমন, আমরা সেটিও আজকে আলোচনা করব। ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থী নয়, ইন্ডিয়ার পার্শ্ববর্তী অনেক কান্ট্রি শিক্ষার্থীরাই আবেদন করে থাকেন। আমরা ইন্ডিয়াতে অবস্থিত বিভিন্ন এম্বাসি কনসুলেটে ভিসা প্রাপ্তির হারটা আলোচনা করব বিভিন্ন ক্যাটাগরিতে, যেহেতু সেখানে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান অনেক কান্ট্রির স্টুডেন্ট আবেদন প্রক্রিয়াটি শুরু করে থাকেন। ইন্ডিয়াতে প্রথম যে কান্ট্রিটি সবচেয়ে বেশি ভিসা দিয়েছে লাস্ট ইয়ারে সেটি হলো অস্ট্রিয়া। প্রায় 95% ভিসা রেশিও ছিল অস্ট্রিয়াতে। তারপর যে কান্ট্রিটি ছিল সেটি হলো ফিনল্যান্ড, সেখানে প্রায় 94% ছিল ভিসা প্রাপ্তির হার। আমাদের দেশে অসংখ্য শিক্ষার্থীরা ফিনল্যান্ড যাওয়ার জন্য আবেদন করে থাকেন এবং অনেকে পড়াশোনা করছেন ফিনল্যান্ডে, তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তারপর যে কান্ট্রিটি আছে লুক্সেমবার্গ, সেখানে প্রায় 92% ভিসা প্রাপ্তির হার রয়েছে, যে যদিও দেশটি খুব ছোট। তারপর যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো আইসল্যান্ড, সেখানে প্রায় ভিসা প্রাপ্তির হার 90%। তারপর যে কান্ট্রিটি রয়েছে স্লোভেনিয়া, সেখানে ভিসা প্রাপ্তির হার প্রায় 87%। যদিও বাংলাদেশের শিক্ষার্থীরা স্লোভেনিয়াতে খুব অল্প, আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন যেহেতু ভিসা প্রাপ্তির হার ভালো আছে। তারপর যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো বেলজিয়াম, বেলজিয়ামে ভিসা প্রাপ্তির হার প্রায় 86%। তারপর যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো হাঙ্গেরি, বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পড়াশোনা করছে এবং পড়াশোনা করার জন্য এই বছর আবেদন প্রক্রিয়া হয়তো বা শুরু করবেন এবং অনেকে শুরু করেছেন, সেখানে ভিসা প্রাপ্তির হার প্রায় 83%। তারপর যে কান্ট্রিটি রয়েছে সেটি হলো পর্তুগাল, সেখানে ভিসা প্রাপ্তির হার প্রায় 81% বিভিন্ন ক্যাটাগরিতে। তারপর যেই দেশটি রয়েছে এস্তোনিয়া এবং চেক রিপাবলিক, এই দুটো দেশে ভিসা প্রাপ্তির হার প্রায় 80%। তারপর যে দেশটি রয়েছে সেটি হলো পোল্যান্ড, যেখানে ভিসা প্রাপ্তির হার প্রায় 73%। আশা করি আমাদের দেশের শিক্ষার্থীরা বা যারা ভ্রমণ ভিসা ইউরোপের শেনজেন কান্ট্রিতে যেতে যাচ্ছেন তাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে এবং এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। স্টুডেন্ট কাউন্সিল সবসময় চেষ্টা করবে আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। স্টুডেন্ট কাউন্সিল উপরোক্ত প্রতিটি দেশেই স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সহযোগিতা করে আসছে। স্টুডেন্ট কাউন্সিল স্বচ্ছতা ও সততার সহিত বিদেশ উচ্চশিক্ষামূলক পরামর্শ প্রদান করে আসছে। চট্টগ্রামের শিক্ষার্থীরা আমাদের অফিস ভিজিট করে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন এবং আমাদের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যমূলক হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আমাদের ফেসবুক স্টাডি গ্রুপে আমরা সবসময় বিভিন্ন রকম ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। দেখা যাবে যে হয়তো বা আপনার যে কোনো একটি ইনফরমেশন আপনার কাজে লাগতেই পারে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।